আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভীষণভাবে সাপোর্ট করছেন। এবার হত্যা মামলা করা হয়েছে ঢাকা 10 আসনে সাবেক সংসদ সদস্য ও ঢাকাই চলচ্চিত্রের নায়ক ফেরদৌস আহমেদকে। 22 আগস্ট রাজধানীর আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় মামলাটি দায়ের করেন তার বাবা রফিকুল ইসলাম। একই মামলার আসামি করা হয়েছে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকেও। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 156 জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি আরও 500 জন। মামলার এজাহারে বলা হয়েছে, গেল 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিয়ে চিকিৎসারত অবস্থায় 7 আগস্ট মারা যান তিনি। জান্নাত নিপু, দেশ রূপান্তর।